সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে একটি লোকাল বাস উল্টে গিয়ে কমপক্ষে ত্রিশ জন আহত হয়েছেন শুক্রবার সকাল আটটা ত্রিশ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে স্থানীয় রফিকুল ইসলাম জানান তিনি দুর্ঘটনা কবলিত গাড়িটির পেছনে মোটরসাইকেল চালাচ্ছিলেন হঠাৎ তার সামনে থাকা ঢাকা মেট্রো জ এক চার শূন্য এক সাত নয় গাড়িটির স্টিয়ারিং বারবার ডান বাম করছিল এ সময় বাম দিক থেকে আসা একটি মোটর ভ্যানকে সাইড দিতে গিয়ে গাড়িটি হঠাৎ ডান দিকে টার্ন করলে এটি উল্টে যায় এ ঘটনায় অন্তত ত্রিশ জন আহত হয়েছেন গাড়ির হেলপারকে বালুর মধ্য থেকে স্থানীয় জনগণ বের করে পাটকেলঘাটা ঘাটা স্বাগতা ক্লিনিকে ভর্তি করে তার অবস্থা আশঙ্কাজনক অন্যদেরকে এলাকাবাসীর সহায়তায় পাটকেল ঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন আশাশুনি থানার সৈকপুর গ্রামের মোহাম্মদ আলী তার স্ত্রী ঝর্ণা বেগম পাটকেলঘাটা থানার বাগমারা গ্রামের মুক্তি হাফিজুর রহমান ফারুকী কালীগঞ্জ থানার রতনপুর গ্রামের শারমিন বেগম স্বামী মিঠু শেখ সাতক্ষীরা সদর থানার ভুজলপুর গ্রামের তহিদুল মুক্তির স্ত্রী রানী বেগম সহ পরিচয় না জানা আরও বেশ কয়েকজন বিষয়টি নিশ্চিত করেছেন চুপনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান তিনি জানান গাড়িটিকে জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে